আর পিঁপড়া যদি একবার বুঝতে পারে যে আপনার খাবারগুলো এইখানে কি জমে থাকে, হে কবুতর পিপল, আশা করি আপনারা সকলে ভালো আছেন। মূলত বৃষ্টির দিন আমরা যারা কবুতর পালি আমাদের কাছে খুব কমই পছন্দ। এটা হওয়ার মেন কারণ হচ্ছে এটা, আমরা যারা কবুতর পালি আমাদের কবুতরের খোপের খাঁচার আশেপাশ দিয়ে খুবই বিশ্রী অবস্থা হয়ে থাকে। তো এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে মানে কি অবস্থা হয়ে গেছে টানা বৃষ্টির কারণে। তো আমাদের ঢাকায় টানা 3-4 দিন ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তবে এক্ষেত্রে আমি একটা ব্যাপার মানে যেটা কবুতরের জন্য খেয়াল রেখেছি সেটা হচ্ছে যে কবুতরের যে খোপগুলো আছে আমার, অর্থাৎ এই খোপগুলোতে আমার যে নতুন বাচ্চা কবুতরগুলো ফোটে সেই বাচ্চা কবুতরগুলোকে আমি এখানে শিফট করে দিই। তো আমার এই খোপের একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করে দেখেন, সেটা হচ্ছে যে এখানে প্রচণ্ড পরিমাণে ময়লা, মানে একেবারে বাজে অবস্থা। এই ময়লার কারণে কিন্তু কি হতে পারে, আপনার খোপের ভিতরে পিঁপড়া তারপর চেলা টাইপের এরকম পোকামাকড় কি আপনার কবুতরকে কিন্তু গ্রাস করতে পারে, অর্থাৎ কবুতরের সমস্যার সৃষ্টি করতে পারে। অর্থাৎ কবুতর যেখানে বাস করে সেখানেই কিন্তু এই চেলা পিঁপড়া অন্যান্য পোকামাকড়গুলো পানির কারণে ওপরে আসতে পারে। অর্থাৎ কবুতরগুলো যেখানে দাঁড়িয়ে থাকে বসে থাকে সেখানে এসে কিন্তু ওরা বাসা বেঁধে ফেলতে পারে। বাট আমি এখানে কি করি, মাঝে মাঝে অর্থাৎ 1 সপ্তাহ পর পর কেরোসিন তেল হালকা করে স্প্রে করে দিই চিপা চাপা দিয়ে, যেন কি না হয় পোকামাকড় অন্যান্য যে পোকামাকড়গুলো আছে চেলা পিঁপড়া তারপর আদার্স অন্যান্য যে পোকামাকড়গুলো আছে ওগুলো যেন না আসতে পারে। তো যাই হোক, আপনারা এটা করবেন। আর পরবর্তীতে মেন কথা হচ্ছে সেটা আমি আপনাদেরকে আমার অন্যান্য ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি যে বৃষ্টির কারণে আমি কি করেছিলাম, এই পলিথিনটা ব্যবহার করেছিলাম, অর্থাৎ এই তেরপালটা ব্যবহার করেছিলাম। আমার তাদের অন্যান্য সকল জায়গা দিয়ে দেখবেন যে পানি ভর্তি তাদের। তো যাই হোক, আমার যেটা আমি করেছি যে আমার নিচের অবস্থা এবং আমার খাঁচার অবস্থা পুরোটাই ভিন্ন, কারণ আমি সবসময় কি করি বৃষ্টির কারণে তেরপাল দিয়ে আমার খাঁচাটাকে ভালোভাবে দেখে রাখি। এর মূল কারণই হচ্ছে এটা, সেটা হচ্ছে যে যেন কোনোভাবেই আমার কবুতরকে বৃষ্টির পানি টাচ না করতে পারে, অর্থাৎ স্পর্শ না করতে পারে। কেননা আমার প্রতিটা খোপেই বাচ্চা আছে কবুতরের, যেহেতু বাচ্চা আছে সেহেতু কবুতরের রুমটা অর্থাৎ কবুতরের যে খাঁচাটা আছে সেই খাঁচাটা আমার পুরোপুরি শুকনো লাগবে, যেন কবুতরের বাচ্চার কোনো সমস্যা না হয়, এটা আমার অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে। তো আপনারাও এটা করবেন, কেননা যদি আপনার কবুতরের খোপ পরিষ্কার না থাকে সেহেতু কিন্তু কবুতরের খোপ যদি স্যাঁতস্যাঁতে হয়ে যায় তো কবুতর যখন মানে হাঁটবে খাঁচার ওপর দিয়ে মাঝে মাঝে কী হয়ে যায়, মাঝে মাঝে ওদের যে পা আছে পা এই গ্যাপ দিয়ে নিচে চলে যায়। তো সেক্ষেত্রে কিন্তু ওরা ওদের পা দিয়ে যখন ময়লাটি স্পর্শ করবে তো সেই ময়লা পায়ে কি আবার বাচ্চার শরীরে রাখবে, সেক্ষেত্রে কিন্তু কবুতরের বাচ্চার শরীরে কী হয়ে যেতে পারে, পক্স হয়ে যেতে পারে, তারপর হলুদ যে হলুদ আপনার যে গোটাকাটি হয় সেই গোটাকাটি হয়ে যেতে পারে। তো এই নর্মাল ব্যাপারগুলোর কারণেই কিন্তু কবুতরের বাচ্চার রোগ হয়ে যায়, যার ফলে বাচ্চাকে শেষমেশ আর বাঁচানো সম্ভব হয়ে ওঠে না। তো মেন কথাই হচ্ছে এটা, সেটা হচ্ছে যে আমরা যারা কবুতর পালি বৃষ্টির দিনে অবশ্যই আমাদেরকে একটা জিনিস ভালোভাবে খেয়াল রাখতে হবে, আর বিশেষ করে আমরা যারা ছাদের উপরে অর্থাৎ খোলা আকাশের উপরে কবুতর পালি তাদের একটু সমস্যাটা বেশিই হয় বৃষ্টির দিনে। সমস্যাটা হয় মূলত এই কারণেই, কেননা বৃষ্টির পানি তো আমরা ধরে রাখতে পারি না, চিপা চাপা যে কোনো জায়গাতে বৃষ্টির পানি ঢুকে যায়। তো দেখেন আমি এত বড় একটা তেরপাল এখানে দিয়ে রাখছি, তারপরও চিপা চাপা দিয়ে হালকা যতটুকু ফাঁক পেয়েছে সে ফাঁক দিয়ে কি এখানে পানি জমে আসছে। তো আমি বৃষ্টির জন্য যেটা করি, বৃষ্টি মূলত টানা 1 সপ্তাহ হয় বা 5-6 দিন হয়, তো এই 5-6 দিন আমাদের খুব একটু ভালোভাবে কবুতরের দিকে নজর রাখতে হবে, এই কারণেই যেন যে বাচ্চাগুলো ফুটেছে সেই বাচ্চাগুলোর উপরে কোনো প্রভাব না পড়ে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে যেহেতু মানে যে যে খোপে বাচ্চা আছে এবং বৃষ্টির দিনে মূলত বেশিরভাগ ক্ষেত্রেই কবুতরের পায়খানা তো একটু তরল টাইপের হয়, তো আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন এখানে
তো এটা মূলত সব কবুতরের ক্ষেত্রে হয় না, তো আমার এই কবুতরের ক্ষেত্রেই হয়। একটু ঠান্ডা হলেই আমার এই কবুতরের জোড়াটা একটু তরল টাইপের পায়খানা করে। তো আমি যেটা করি সেটা হচ্ছে যে প্রত্যেক দিন, আমি কালকেও এই ট্রেটা পরিষ্কার করেছিলাম, তো আজকেও দেখেন ট্রেটার অবস্থা কি হয়ে গেছে, মোটামুটি বিষ্টাই ভর্তি হয়ে গেছে। তো এটা আজকে আমার সাফ করতে হবে। তো মেন কথা হচ্ছে এটা, সেটা হচ্ছে যে আপনার কবুতরে যখন বাচ্চাগুলো করবে বৃষ্টির দিনে, তখন চেষ্টা করবেন প্রত্যেক দিন না পারলেও অন্তত দুই দিন হয়ে গেলে অবশ্যই আপনার কবুতরের খাঁচার ট্রেগুলো পরিষ্কার করে দিবেন। ওকে, আর আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা যদি একটু লক্ষ্য করেন, সেটা হচ্ছে যে আমি যদি এই মাথাটা সরাই তাহলে দেখবেন যে এখানে কিন্তু কবুতর বিষ্টা ফেলছে। তো বৃষ্টি ফেলার পাশাপাশি কি করছে কবুতর, এইখানেও বৃষ্টি ফেলছে। আমি দুই দিন আগে এই জায়গাটা সাফ করেছি, তো আমার আজকেও সাফ করতে হবে, কারণ কবুতর যখন পুনরায় আবার কি করবে, কবুতরের বাচ্চাগুলো বৃষ্টি ফেলবে, তখন কিন্তু ওই জায়গাটা আবার পরিপূর্ণ ভর্তি হয়ে যাবে। তো যাই হোক, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে চেষ্টা করবেন প্রত্যেক দিন অন্তত আপনার কবুতরের খাঁচার কূপটা পরিষ্কার করতে। আর বৃষ্টির দিনে যেহেতু আপনার পিঁপড়া বড় সমস্যা, সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার কবুতরকে যখন আপনি আটকে খাঁচায় খাবার দিবেন, তখন কিন্তু এই খাবারগুলো কী করে, কবুতর বেশিরভাগ ক্ষেত্রেই বা অনেক ক্ষেত্রেই আপনি যত ভালোই খাবার পাত্র দেন না কেন, কবুতরের খাবারগুলো কিন্তু এখানে পড়ে থাকে। আর পিঁপড়া যদি একবার বুঝতে পারে যে আপনার খাবারগুলো এইখানে কি জমে থাকে, অর্থাৎ ওরা যদি এখানে আসে তাহলে কি ওরা ওদের খাবারের শস্যদানা পেয়ে যায়, তাহলে কিন্তু আপনি মানে বড় ভুল করবেন। কেননা পিঁপড়া যদি একবার আপনাকে অর্থাৎ আপনার খোপে এসে পড়ে, তাহলে কিন্তু আপনি শত চেষ্টা করলেও পিঁপড়াকে আর থামাতে পারবেন না। তখন দেখা যেতে পারে যে আপনি পিঁপড়া মারার জন্য কি পাউডার, মানে পিঁপড়া যেন মরে যায় ওরকম ব্যবস্থা নিতে পারেন। সেটা কিন্তু যখন আপনি ব্যবস্থাটা গ্রহণ করবেন, তখন কিন্তু আপনার কবুতরের উপরে এটার ভালো প্রভাব পড়তে পারে। তো সবচাইতে ভালো হচ্ছে এটা, যখন বৃষ্টির দিন হবে চেষ্টা করবেন প্রতিনিয়ত বা প্রতিদিন আপনার কবুতরের খাঁচার যে ট্রেগুলো আছে, জাস্ট ওই ট্রেগুলো ভালোভাবে পরিষ্কার করে দিতে, এবং আশেপাশের অন্যান্য যে পরিবেশগুলো আছে সেই পরিবেশগুলো অন্তত তিন থেকে চার দিন পর পর একেবারে পরিষ্কার করে দিতে। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে আপনারা সবাই একটু মানে সিনসিয়ারলি নেবেন, এ কারণেই, কেননা আপনাদের কবুতরের বাচ্চাগুলো যখন ফুটবে, অনেকেই বলে যে বৃষ্টির দিনে ব্রিডিং করা ভালো না কবুতরের ক্ষেত্রে। তো যেহেতু আমার এই কবুতরগুলো ডিম দিয়ে দিছে আরও কত 20-25 দিন হয়ে যাবে, তখন খুব ভালো রোদের জন্য দিন ছিল, বাট এখন আর সেটা নাই, এখন বর্ষা সিজন চলে আসছে, তাই এক্ষেত্রে আমাদের অনেকেরই সমস্যা হচ্ছে কবুতরের ব্রিডিংয়ের জন্য, যাদের বাচ্চা ফুটে গেছে। যারা সাধারণত বারান্দায় কবুতর পালেন তাদের বৃষ্টির কোনো ভয় নাই, এবং যারা ঘরে কবুতর পালেন মানে একেবারে খামার সিস্টেমে, তো তাদেরও কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যারা ছোটোখাটো কবুতর পালক শৌখিনের জন্য কবুতর পালি, তাদের কিন্তু এটা খুব বড় একটা সমস্যা, খালি আকাশের নিচে এই বৃষ্টি নামে এই চলে যায়। তো যাই হোক, আর চেষ্টা করবেন কবুতরকে ভিজা কোনো জায়গায় খাবার না দিয়ে একেবারে শুকনো জায়গায় খাবার দিতে। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে আমি যদি আপনাদের এখানে একটু দেখাই, সেটা হচ্ছে যে কালকে রাতে আমি যখন খাবার দিয়েছিলাম তখন কি হয়েছিল, তখন যে বড় কবুতরগুলো আছে অন্ধকারে হয়তো বা ভুলে ওরা ওদের খাবারের মধ্যে কি অর্থাৎ খাবার পাত্রে বিষ্টা ত্যাগ করেছিল। তো একটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন যে যেই পাত্রে কবুতর বিষ্টাতে ত্যাগ করবে, ওই পাত্রটা খুব ভালোভাবে ধুয়ে, পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরবর্তীতে কী করবেন, সুন্দরভাবে শুকিয়ে তারপর ওই পাত্রে খাবার দেবেন। পুনরায় কিন্তু আপনি আলসামোর কারণে বা আলসামি করে কী করবেন না, সেই পাত্রটাকেই কবুতরের আবার খাবার পাত্র হিসেবে ব্যবহার করবেন না। আর অবশ্যই চেষ্টা করবেন সকালের পানিটা, যে পানিটা আপনি দিবেন সেটা 2 ঘন্টার মতো রেখে ওই পানিটা একেবারে সরিয়ে নিতে, আর সন্ধ্যার দিকে বা বিকালের দিকে আবার পুনরায় পানি দিবেন, সেই পানিটাও 2-3 ঘন্টা পরে একেবারে সরিয়ে দিবেন। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে যেহেতু আপনার যে কবুতরের পেয়ারগুলোর বাচ্চা ফুটছে, সেই কবুতরগুলোকে কী করবেন না, খাঁচার ভিতরে রেখে দিবেন, কারণ যেহেতু এই বর্ষার সিজন অর্থাৎ বৃষ্টির মৌসুমে বৃষ্টির কোনো আসা যাওয়ার কোনো সিস্টেম নেই, অর্থাৎ যে কোনো টাইমে আকাশে রোদ থাকে এবং যে কোনো টাইমেই বৃষ্টির পরিমাণটা বেড়ে যায়, তো বা হালকা হালকা বৃষ্টি নামে ঝড়ো হাওয়া নামে
তো সেক্ষেত্রে আপনার যে কবুতরের বাচ্চাগুলো ফুটছে অর্থাৎ যে পেয়ারের বাচ্চাগুলো ফুটছে ওই বাচ্চাগুলোকে আপনি কী করবেন, খাঁচার ভিতরেই রেখে দেবেন যেন ওগুলো আর বেরোতে না পারে। ঠিকঠাক মতো শুধু দুইবেলা খাবার দিবেন, তাহলে আপনার জন্য এনাফ, সব কিছু পারফেক্ট। আর যেসব কবুতর ডিম নিয়ে আসে ওসব কবুতরকে কি ভুলেও বাহিরে ছাড়বেন না, কেননা আপনি যদি কবুতরকে বাহিরে ছাড়েন তাহলে কিন্তু ওরা বৃষ্টির পানিতে হেঁটে এসে যদি ডিমে বসে আপনার ডিমটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদিও ভালো উর্বর ডিম হালকা পানির স্পর্শে আসলেও নষ্ট হয় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা যেটা হচ্ছে যে আরেকটা কথা সেটা হচ্ছে যে আপনারা যদি লক্ষ্য করেন আমার এই মাদী কবুতরের পায়ে কিন্তু মৌজা আছে অর্থাৎ পশম আছে। তো সাপোজ একটু ঠান্ডা মধ্যে চিন্তা করেন যে যদি এই মাদী কবুতর এখান দিয়ে হেঁটে যায় অর্থাৎ এই পানির মধ্যে দিয়ে হেঁটে যেয়ে ডিমে বসে তাহলে কিন্তু ডিমটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আজকে এ পর্যন্তই, আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। মেন কথা হচ্ছে এটাই যে আপনারা যখন খাঁচা কবুতর পাবেন সেরে কবুতর পালার সিস্টেম আলাদা। তো দেখতে পাচ্ছেন আমার কিছু কবুতর সেরে পালা আছে যেগুলো আমার এই কূপে থাকে। তো যাই হোক, আপনারা যারা খাঁচা কবুতর পালেন তারা অবশ্যই একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে অন্তত প্রত্যেক দিন যে কোনো এক টাইমে কবুতরের কি খাঁচার চুড়িগুলো পরিষ্কার করে দেবেন। না পারলেও দুদিন পরে অবশ্যই করবেন, কেননা বৃষ্টির সিজনে কবুতরের রোগবালা একটু বেশি হয় পানির কারণে। তো এটা আপনারা মাথায় রাখবেন। তো আজকে এ পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিওতে দেখাবো আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, আপনাদের কবুতর আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের কবুতরগুলো ভালো থাকে। ধন্যবাদ।